প্রতিরক্ষা ও শক্তি ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বড় চুক্তি সই করলো ভারত আজ সকালে গোয়ার বিনা বলিমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় দু ঘন্টা বৈঠক হয় তারপর দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়তো সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর জিরো জিরো ট্রায়াম আসবে ভারতের অস্ত্র ভাণ্ডারে এস ফোর জিরো জিরো ট্রায়াম ভারতের আকাশ সীমাকে প্রায় দুর্ভেদ্য করে তুলতে সক্ষম যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হানা রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটির ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমের ধরনের পাঁচটি ইউনিট কিনছে ভারত এর পাশাপাশি আরও একটি চুক্তি স্বাক্ষর হয়েছে যা মোদী সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগে গতি আনবে ওই চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে কাম অফ লাইট ইউটিলিটি হেলিকপ্টার আমদানি করবে ভারত পরে সেই হেলিকপ্টার তৈরিও করতে পারবে তারা দুজন নতুন বন্ধুর থেকে একজন পুরনো বন্ধু অনেক ভালো রুশ প্রবাদ ট্রেনে কৌশলে রাশিয়াকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উরের সেনা শিবিরে জঙ্গি হামলা নিন্দা করেও পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া করেছিল রুশ বাহিনী তাতে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত দীর্ঘদিনের বন্ধু মস্কো যেভাবে ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক মাখামাখি করছে তা ভালোভাবে নেয়নি রাশিয়া নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তখন বলেছিলেন সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেওয়া পাকিস্তানের রাষ্ট্রীয় নীতির মধ্যে পড়ে তাই এমন দেশের সেনার সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়া বিপজ্জনক কিন্তু তাতে কান্দায়নি রাশিয়া ব্রিক্সের মঞ্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাশে পেয়ে দুই দেশের দীর্ঘদিনের সখ্যের কথা টেনে এনেছেন মোদী বন্ধুত্বের বার্তা দিতে গিয়ে পুরনো বন্ধুর বিশ্বাসযোগ্যতাকে দরাদ সার্টিফিকেট দিয়েছেন প্রধানমন্ত্রী